নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি সই, আর আজকে আমি রিভিউ করব দ্য কিসিং বুথ টু, যেটা নেটফ্লিক্সে অলরেডি রিলিজ করে গেছে। এবং সবচেয়ে ভালো কথা, নেটফ্লিক্স এটা হিন্দিতে রিলিজ করেছে। তো আসুন জেনে নিই এর গল্প এবং টেকনিক্যাল খুঁটিনাটি। গল্পের শুরুতেই দেখানো হয়েছে এলি আর নোয়া লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছে, যেখানে নোয়া হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর এলি হাই স্কুলে পড়াশোনা করে। এবং হাই স্কুলে এলির অন্যান্য বান্ধবীরা এলির কান ভরতে শুরু করে, কারণ নোয়া হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য সেখানে অনেক ভালো ভালো এবং সুন্দরী মেয়ে থাকবে এবং তাদের সাথে নাকি নোয়া ডেট করছে। এই সন্দেহের কারণে এলি এবং নোয়ার মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। আর স্কুলের হার্টথ্রব হচ্ছে মার্কো। মার্কোর সাথে এলি একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ে। সেই খবর নোয়া পাওয়ার পরে নোয়া এবং মার্কোর মধ্যে একটা ফাইট হয়, এবং এই ফাইটের পরে কে জিতবে, এলি কার সাথে যাবে, কার সাথে রিলেশনশিপ মেনটেন করবে, আপনাদেরকে জানতে হলে দেখতে হবে দ্য কিসিং বুথ টু, যেটা নেটফ্লিক্সে অলরেডি রিলিজ হয়ে গেছে। এই গল্পটি নেওয়া হয়েছে বিথ রিকলেসের দ্য কিসিং বুথ টু গোয়িং দ্য ডিস্টেন্স উপন্যাস অবলম্বনে। এর স্ক্রিন প্লে লিখেছেন ভিন্স মার্শেলো এবং জে আর্নল্ড, যাদের স্ক্রিন প্লের মধ্যে প্রচুর খামতি আছে। তারা স্ক্রিন প্লেটাকে ঠিকঠাক বানতে পারেনি, স্টোরিটাকে ঠিকঠাক গোছাতে পারেনি। এর সিনেমাটোগ্রাফি করেছেন অ্যানাস্তাস মিচোস, যার সিনেমাটোগ্রাফি প্রচণ্ড কালারফুল, এনার্জেটিক, এবং এর প্রোডাকশন কস্ট প্রচণ্ড হাই থাকার জন্য সিনেমাটি দেখতে ভালো হয়েছে। সঙ্গীত দিয়েছেন প্যাট্রিক কার্স্ট, যার মিউজিক ঠিকঠাক। যখন আপনি একটা স্টোরি ঠিক করে লিখতে পারেন না, একটা স্টোরি ঠিকঠাক করে গোছাতে পারেন না, তার এডিটিং করা খুবই মুশকিল। পল মিলসপগের এডিটিং অত্যন্ত খারাপ। এই সিনেমাটিকে তিনি 2 ঘন্টা 10 মিনিটের রান টাইম দিয়েছেন। এর জায়গায় যদি তিনি এই সিনেমাটি 1.5 ঘন্টার মধ্যে করতে পারতেন, তাহলে সত্যি একটা ভালো সিনেমা হতো। ভিন্স মার্শেলোর ডিরেকশন অত্যন্ত দুর্বল, এবং সেটা আপনারা পর্দায় দেখতেও পাবেন। দ্য কিসিং বুথ টু এর মধ্যে আপনার দুটো ক্যারেক্টার মনে থাকবে, এলি আর মার্কো। এলি চরিত্রে অভিনয় করেছেন জয়ি কিং, আর মার্কো চরিত্রে অভিনয় করেছেন টেলর পেরেজ। আর বাদবাকি যারা অভিনয় করেছেন তারা ঠিকঠাক কিংবা তার থেকে বাজে। আমি এই সিনেমাটিকে 2 স্টার দেবো আউট অফ 5। যদি আপনাদের কাছে সময় থাকে এবং টিনেজ রোমকম দেখতে আপনারা পছন্দ করেন, তবেই এই সিনেমাটি দেখুন, আদারওয়াইজ এই সিনেমাটিকে অ্যাভয়েড করুন, এটাই আমি রেকমেন্ড করব। এই সিনেমাটি দেখা সময়ের বরবাদি ছাড়া অন্য কিচ্ছু নয়। ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর বেশি কিছু অভিযোগ থাকলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনারা জানাতে পারেন, আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক নিচে দিয়ে দিয়েছি। বাড়ি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।